রবিবার মধ্যরাতে গার্ডেন রিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। সময় যত এগোচ্ছে বাড়ছে মৃতের সংখ্যা। খাস কলকাতার বুকে একটি নির্মীয়মান বহুতলের এভাবে ভেঙে পড়ার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। ঘটনায় প্রশ্নের মুখে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ভূমিকা। যদিও ঘটনার পরে স্থানীয় কাউন্সিলরের পাশেই দাঁড়িয়েছেন কলকাতার মেয়র। তিনি বলেছেন, কোন বাড়িটা নিয়ম মেনে তৈরি হচ্ছে আর কোনটা নিয়ম মেনে হচ্ছে না, এটা কাউন্সিলরের দেখার কথা না। কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে, কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে, এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নালে নাহলে এটা হচ্ছে কি করে? তার নোটিশ হলো না কেন? থানায় ডায়েরি হলো না কেন? স্বভাবতই প্রশ্ন উঠছে যে পুরসভার নাকের ডগায় দিনের পর দিন ধরে একটা অবৈধ নির্মাণ চলছিল আর এরা কেউ কিছুই জানতেন না, নাকি সবটা জেনে শুনেও চুপ করেছিলেন তারা। দুর্ঘটনার পর বলির পাঠা করা হয়েছে শুধুমাত্র অভিযুক্ত প্রমোটারকে। স্থানীয় কাউন্সিলর ও বিধায়ককে না জানিয়ে কিভাবে বহুতল নির্মাণ করছিলেন প্রমোটার? এদিকে ঘটনার পরেই স্থানীয় কাউন্সিলরের সঙ্গে অভিযুক্ত ধৃত প্রমোটার ওয়াসিমের ছবি সামনে এসেছে। আবার এদের সঙ্গে ছবি রয়েছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। এখানেই প্রশ্ন উঠছে যে যার সঙ্গে কাউন্সিলরের এত ঘনিষ্ঠতা, অথচ সেই প্রমোটার বেআইনি নির্মাণ করছেন আর কাউন্সিলর কিছু জানেন না। গার্ডেন রিচের ঘটনায় এমন একাধিক প্রশ্নের মুখে স্থানীয় কাউন্সিলর শামস ইকবাল ও বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কাউন্সিলর না, বিষয়টি দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের, মন্তব্য পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে। বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন, 134 নম্বর ওয়ার্ডে কতগুলি অবৈধ নির্মাণ হয়েছে তা খুঁজে বের করতে কি অডিটের নির্দেশ দেবেন মেয়র? তার দাবি, গার্ডেন রিচের ঘটনার দায় মুখ্যমন্ত্রী। গার্ডেন রিচের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আমলে হাবড়াতেও যেমন কুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামেও কুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও কুকুর বোঝানো হয়েছে। মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। সারা শহর জুড়েই অবৈধ নির্মাণ হচ্ছে, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অল থ্রুআউট দ্য কলকাতা দিস কাইন্ড অফ ইললিগাল বিল্ডিংস আর অ্যাপিয়ারিং অ্যান্ড মাশরুমিং, নট অনলি কলকাতা, ইফ ইউ কনসিডার দ্য লার্জার কলকাতা, এই ব্যারাকপুর, দেন বারানগর, অল দিস এরিয়া, ইন অল দিস এরিয়া দ্য বিল্ডিংস আর মাশরুমিং লাইক দ্যাট অ্যান্ড অল দি আর ইললিগাল বিল্ডিংস। সবাই সবাইকে আড়াল করার চেষ্টা করছে, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। সবাই সবাইকে আড়াল করার চেষ্টা করছে, কেউ এখনও এর মধ্যে কাউন্সিলর, এরকম কাউন্সিলর যে ডাকাতির কেসে আগে জেল খেটেছে, এরকম মহান মহান লোকেদের টিকিট দিয়ে কাউন্সিলর করা হয়েছে, তারাই বড় বড় কথা বলছে, তাদের সোর্স আছে, নাহলে ওই ডাকাত কী করে কাউন্সিলর হতে পারে? মেয়রকে গ্রেফতার করতে হবে, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব, সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না, তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা গুষ দেখিয়ে যা খুশি তাই করেছে। 9টা মানুষের মৃত্যু, আরও কত মৃত্যু হবে জানি না, মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকারের মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল। হ্যাঁ, কাউন্সিলর মিথ্যা বলছেন, দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এলাকাবাসী সবাই বলছেন যে যা অপরাধ করেছে তার টাকার ভাগ নিয়েছে কাউন্সিলরকে এবং এমএলএকে, এবং কাউন্সিলর যে মিথ্যে বলেছেন সেটা স্পষ্ট হয়ে গেল, ছবি ভাইরাল হয়ে গেছে, একেবারে ঘনিষ্ঠ অবস্থায় কাউন্সিলর এবং প্রমোটার, ফলে এরা মানুষ খুনের দায় এদের। ঘটনার নৈতিক দায় নিয়ে পুরো মন্ত্রীর পদত্যাগ করা উচিত, মত সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। যে পুরসভার দুর্নীতি বন্ধের জন্য নৈতিক দায় নিয়ে পুরমন্ত্রীর পদত্যাগ করা উচিত, কেন পুরমন্ত্রী এবং মেয়র একই লোক, এটাও পশ্চিমবঙ্গে দুর্নীতির আরেকটা অধ্যায় পার্লামেন্টারি ডেমোক্রেটিক ফর্মে। কলকাতা নিউজ।